আবাসিক হল ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাস ভবনের প্রধান ফটকে এই আন্দোলন করছে তারা। সাভারের আশুলিয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের পর ক্যাম্পাস ও গেরুয়া বাজার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে উপাচার্য অধ্যাপক ডক্টর ফেরজানা ইসলামের বাসভবন সহ বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ক্যাম্পাস বন্ধ থাকার পরেও আবাসিক হলের তালা ভেঙে হলে রাতে অবস্থান করে শিক্ষার্থীরা। এদিকে 21 ফেব্রুয়ারি উপলক্ষে গতকাল শনিবারই আন্দোলন স্থগিত করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকরা। দর্শক, আবাসিক হল ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই বিষয়ে আরো জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আমির ফয়সাল। ফয়সাল, শিক্ষার্থীদের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি বলছে জানাবেন। ফারিয়া, আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও পরীক্ষা এবং ক্লাস খুলে দেওয়ার জন্য এবং পরীক্ষা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় পুরোপুরি চালু করার দাবিতেই মূলত আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা আজ বেলা 11টা থেকে রাজশাহীর কেন্দ্রীয় লাইব্রেরি, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে মূলত তারা এই আজকে বিক্ষোভ মিছিলটা শুরু করে এবং সেই বিক্ষোভ মিছিল নিয়ে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের যে ফটক রয়েছে সেই ফটকের সামনে তারা অবস্থান নেয় এবং সেই অবস্থানে তারা এখানে তাদের দাবিগুলো উত্থাপন করে, যেন বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া এবং আবাসিক হল খুলে দেওয়ার ব্যাপারে যে প্রস্তুতিটা প্রয়োজন সেই কারণেই তারা এই করোনাকালীন মুহূর্তে যখন বন্ধ হয়েছিল সেই বন্ধকালীন অবস্থা থেকে এখনও সেই করোনাকালীন অবস্থায় এখনও বন্ধ রয়েছে এবং এই করোনা অনেকখানি স্তিমিত হয়েছে, তার ফলে আমাদের শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা রয়েছেন তাদের পড়ালেখা এবং তাদের পাঠ্য যে কার্যক্রম যেন পরিচালিত হয় ঠিক মতো সেই দাবি নিয়েই মূলত তারা এসেছিলেন। তারা 30 মিনিটের মতো এখানে অবস্থান করেছেন এবং তাদের দাবি আগামী 24 ঘন্টার মধ্যে যদি তারা কোনো ধরনের এই বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার প্রসঙ্গে যদি প্রশাসন তাদেরকে কোনো কিছু না জানান তাহলে তারা এই ব্যাপারে আরও কঠোর আন্দোলনের দিকে যাবেন বলে তারা জানিয়েছেন। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। এতক্ষণ আমির ফয়সাল জানাচ্ছিলেন রাজশাহী থেকে।